এবার কি পারবো তোমার কাছে গিয়ে মাপ চাইতে, তোমার পায়ে ফুল দিতে? সারা সকাল তো বসে থাকলাম গাছতলে, সারা কোন ভাবছিল কোথায় তোমার মন্দির করব। যতক্ষণ না মন্দির করতে পাচ্ছি ততক্ষণ যে আমি নিশ্চিন্ত হতে পারছি না মা। পত্তা খাও মা, তুমি পত্তা খাও। জয় মা, জয় মা। কৃতং পাপং হর দেবী হর প্রিয়ে। বাজারে রানীমা আসছে না এদিকে, মনে আছে তো? আমরা কিন্তু সকলেই রামানন্দ শাস্ত্রীর আদেশ পালন করব, নয়তো এই অনাচার কোনোদিনও বন্ধ করা যাবে না। যান পুরোহিত মশাই, যান, তাকে গিয়ে মন্দিরে ঢুকতে বাধা দিন, উনি যাতে মন্দিরে প্রবেশ করতে না পারেন। এ কি দাঁড়িয়ে রইলেন কেন? সংকোচ বোধ করছেন আপনারা? ঠিক আছে, আপনারা থাকুন আপনাদের সংকোচ বোধ নিয়ে, কিন্তু আমার কোনো সংকোচ নেই। এই তোমরা এসো। রামানন্দ শাস্ত্রী মশাইয়ের আদেশে জানবাজারের মার বাড়ির সব সদস্যদের দেবস্থানে প্রবেশ নিষিদ্ধ হয়েছে। ব্রাহ্মণরাও আর ও বাড়িতে কোনো পুজো করবেন না। গোটা ব্রাহ্মণ সমাজের জন্য শাস্ত্রী মশাইয়ের এই নির্দেশ। আর এ তো সবার জানাই আছে যে শূদ্রের সরাসরি পুজোর অধিকার নেই, তাই এখানে উপস্থিত যারা ব্রাহ্মণরা আছেন, যারা শাস্ত্রী মশাইয়ের বিধানের অর্থ বুঝতে পেরেছেন, তারা এই বিধান পালন করুন। রানীমা, শুনেছি প্রায় এই দেবস্থলে আপনি পুজো দিতে আসেন, এখানে অনেকেই আপনাকে চেনে, তাই দয়া করে আর নিজেকে ছোট করবেন না। আর এই যে সর্বক্ষণ বলে চলেছেন মা স্বয়ং আপনাকে নির্দেশ দিয়েছে মন্দির নির্মাণের জন্য, স্বয়ং, এটা কি কখনো সত্যি হতে পারে? ঈশ্বর কোনো উচ্চবর্ণের ব্রাহ্মণকে নির্দেশ না দিয়ে নির্দেশ দিলেন কিনা এক শূদ্রাণী বিধবাকে?
যার মন্দির নির্মাণের কোনো অধিকারই নেই। এটা কি অবাক করা ঘটনা নয়? শেষে মায়ের নামে মিথ্যাচার। তুমি কি সেই রানীমা যিনি কিনা মন্দির গড়তে যাচ্ছেন? আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, শাস্ত্রী মশাইয়ের কথা তো ঠিক বলেই মনে হচ্ছে, সূত্র হয় কিনা? মিথ্যে কথা আমি কই নে শাস্ত্রী মশাই, আর মায়ের নামে মিথ্যে কথা তা তো দুরস্ত। মা কাকে কখন কি নির্দেশ দেন তা বোঝা সবার পক্ষে সম্ভব না। আপনারা আমাকে মন্দিরের ভেতরে প্রবেশ করতে দেবেন নি সেটা আলাদা কথা, কিন্তু যিনি সারা বিশ্ব জুড়ে রয়েছে, জগৎ জুড়ে যার অধিষ্ঠান, তার পুজো কি শুধুই মন্দিরে হয়? মা যদি আমাকে সত্যি নির্দেশ দিয়ে থাকেন, তবে আমিও মন্দিরের ভেতরে প্রবেশ করব আর মায়ের আরতিও করব। পুজো দেবে এত তেজ, এত তেজ ভালো না রানী মা, এত তেজ ভালো না। ব্রাহ্মণ সমাজকে মান দেবেন না জানবাজারের রানী মা। রামানন্দ শাস্ত্রী মশাইয়ের বিধানকে অগ্রাহ্য করা, এর প্রতিফলনই নিশ্চয়ই পাবেন। দেখে নিও সকলে, নিশ্চয়ই পাবেন। বলছিলাম মায়ের কোনো খোঁজ পাওয়া যায়নি? না না বড় জামাই দাদা, মায়ের তো কোনো খবরই আসেনি। মা যে একা একা কোথায় চলে গেল সেটাই তো ভাবছি ছোট শালি। চারিদিকে লোক তো পাঠানো হয়েছে, কিন্তু কেউ তো কোনো খবর দিতে পারছে না, সেটাই তো দুশ্চিন্তা। তুমি জানো ভূপালও খবর পাঠিয়েছিল, সেও মায়ের কোনো খোঁজ পায়নি। আমার কি মনে হচ্ছে জানো, ওই যে রামকুমার ঠাকুর বললেন যে কালীঘাটের পথে মাকে দেখা গিয়েছিল, লোক তো আমি সেইখানেও পাঠালুম, সেখান থেকে কোনো কাপড় পাওয়া যায়নি। না পুত্র, কেউ কোনো খবর দিতে পারেনি। তবে তবে হ্যাঁ, একখানা খবর পাওয়া গিয়েছে, সন্ধেবেলা নাকি মন্দিরে এক ভক্তকে নিয়ে গোল বেঁধেছিল, কিন্তু সেই ভক্ত সম্পর্কে কেউ কিছু প্রকাশ করছে না, এমনকি ওখানকার ব্রাহ্মণরাও চুপ করে রয়েছেন। এমনকি সন্দেহ হচ্ছে জানো, মাকে নিয়ে সেখানে কোনো গোল বাঁধেনি তো। বড় জামাই দাদা, আমার আমার মন কানানা বড় কু ডাকছে। মানা মানা নেই, নিশ্চয় কোনো বিপদে পড়েছে, না হলে মায়ের কোনো খবর পাওয়া যাবে না, এরকম হতে পারে না, হতে পারে না। এমন টাউন টাউন রক্ষে করো, মায়ের সন্ধান দাও, টাউন মায়ের সন্ধান দাও। বাবা রামচন্দ্র, আগে
আগে ঠাকুর মশাই। আমি শুনছিলাম ওই শ্রী রামানন্দ শাস্ত্রী মহাশয় নাকি রানীমার বিরুদ্ধে কিছু বিধান দিয়েছেন। কোনো ব্রাহ্মণ নাকি এই বাড়ির কোনো পুজো পাঠে যোগদান করতে পারবে না। তবে আমাকে অবশ্যই এই বিষয়ে কি কিছু জানাতে আসেনি। কি কইছেন কি ঠাকুর মশাই, তো আরো বড় বিপদ হলো। তার মানে তো এবার থেকে বাহনরা আর মাকে মন্দিরেও ঢুকতে দেবে না। শুনছেন? হ্যাঁ বলো। বলছিলাম কি, আপনি বললেন না যে মন্দিরে কাকে নিয়ে যেন গোল পেকেছিল। আমার মনে হচ্ছে মাকে নিয়ে কোনো গোল পেকেছিল। আপনি একবার ভূপালকে খবর পাঠান। আমার মন কইছে মা ওই মন্দিরের চত্বরের আশেপাশেই আছে, ভূপাল যেন এক্ষুনি গিয়ে মন্দিরের আশপাশটা একবার ভালো করে খুঁজে দেখে। আর এখন তো সকলে জেনেই গেছে যে মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এখন হয়তো ভূপাল গেলেও কোনো খবর পাবে। আমি একবার ভূপালকে জানা। হ্যাঁ যাচ্ছি আমি। আচ্ছা মা, তিতমা আমাদের কাউকে কিছু না বলে কই কোথায় চলে গেলেন? আমরা কি দোষ করেছি? আমাদের কাউকে কিছু না বলে কই কেন চলে গেলেন দিদিমা? কি দোষ করেছি? একটু শান্ত হও, তুমি এখন আর কান্নাকাটি করো না বাচ্চা। এখন শুধু জনার্দনকে ডাকো, তিনি যেন মাকে সুস্থ ভাবে আবার এ বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। এখন শুধু জনার্দনের কাছে এই প্রার্থনাই করবো, এই প্রার্থনাই করো। ঠাকুর মশাই, আপনি আরতি থামাবেন না, আপনি আরতি করতে থাকুন। আর আপনিও আর দেরি করবেন না, যান। আনন্দ শাস্ত্রী মশাইয়ের আদেশে জানবাজারের মার বাড়ির সব সদস্যদের দেবস্থানে প্রবেশ নিষিদ্ধ হয়েছে। ব্রাহ্মণরাও আর ও বাড়িতে কোনো পুজো করবেন না। ঈশ্বর, ঈশ্বর কোনো উচ্চবর্ণের ব্রাহ্মণকে নির্দেশ না দিয়ে নির্দেশ দিলেন কিনা এক শূদ্রাণী বিধবাকে। শেষে মায়ের নামে মিথ্যাচার। আমি কোথায় দেব মা? তবে কি এ জগতে আমারই কোনো ঠাই নেই তোমার পুজো দেবার? আমারই কোনো ঠাই নেই, কোনো ঠাই নেই। কোথায় দেব তোমার পুজো মা? কোথায় তো
ওমা তুমি কে গা? অমন করে বসে কেন? মন্দিরে মায়ের পুজো দিতে এসেছিলে বুঝি? গিয়েছিলাম তো পুজো দিতে, মা বুঝি আমার পুজো নেবেন না জানো। কেনই বা নেবেন বলতো? মা আমাকে যে আদেশ করেছিল আমি তা তো পালনই করতে পারিনি। মা তো আমার দিক থেকে মুখ ফিরিয়ে নেবেনি, ঠিকই তো মুখ তো ফিরিয়ে নেবেনি ঠিকই। ও মা তা কি হয় নাকি গা? তিনি যে দয়াময়ী। ওটো তো দেখি, ওটো এসো আমার সাথে, আমি তোমার পূজোর সব ব্যবস্থা করছি গো। এসো আমার সাথে, অত চিন্তা কিসের, এসো এসো। মা কি শুধুই মন্দিরে থাকেন গা? তিনি যে সর্বত্র আছেন। দেখো তোমার জন্যে তিনি এখানেও এসেছেন। শুধু শুধু তুমি চিন্তা করছিলে গা, নাও এবার নিজের মতো করে পূজা দাও দেখি। এখানে শুধু তুমি আর তোমার মা, কেউ নেই আর। নাও ধরো মায়ের পায়ে দাও দেখি।